রাজ্যে ঘূর্ণাবর্তের চোখ রাঙানি। শনিবার পর্যন্ত চলবে কলকাতা সহ উত্তর এবং দক্ষিণবঙ্গের 12টি জেলায় প্রবল ঝড় বৃষ্টির সাথে একাধিক জেলায় শিলাবৃষ্টিরও পূর্বাভাস। রয়েছে শক্তিশালী কালবৈশাখী ঝড়েরও সতর্কবার্তা। তবে 5টি জেলায় রবিবার পর্যন্ত চলবে তীব্র তাপপ্রবাহ। তবে আজ এবং আগামী শনিবার পর্যন্ত পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোন কোন জেলাগুলিতে চলবে ঝড় বৃষ্টি, কোন কোন জেলাগুলিতে রয়েছে কালবৈশাখী ঝড়ের সাথে শিলাবৃষ্টির সতর্কবার্তা, এ বিষয়ে সবই বিস্তারিত জানিয়ে দেব এই খবরে। বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার সঠিক খবরগুলি জানতে আপনার জেলার নামটি ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। প্রবল ঝড়ের তাণ্ডব চলবে রাজ্য জুড়ে, এমনই পূর্বাভাস হাওয়া অফিসের। মঙ্গলবার ঝাড়খণ্ড সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যার ফলে 27 মে পর্যন্ত টানা রাজ্যে প্রবল ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে, সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে। রাজ্যের 12টি জেলায় ঘণ্টায় 60 কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা। এর জন্য ইতিমধ্যেই আবহাওয়ার তরফ থেকে কমলা এবং হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। শহর কলকাতায় ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকলেও আর্দ্রতাজনিত অস্বস্তিও বজায় থাকবে। দক্ষিণবঙ্গের উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড় হতে পারে। পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গের প্রায় সবকটি জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। তার মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর এবং মালদহে বেশি বৃষ্টির সম্ভাবনা। ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। মঙ্গলবারের পর বুধবারেও দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে, এমনকি শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি জেলায়। শহর কলকাতায় বুধবারও বৃষ্টির সম্ভাবনা, তবে ভ্যাপসা গরম কাটবে না। বুধবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়ার দাপট বাড়বে। বৃহস্পতিবার ঝড় বৃষ্টির দাপট খানিকটা কমার ইঙ্গিত। তবে শুক্রবার এবং শনিবার ফের এক দফায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় চলতে থাকবে ঝড় বৃষ্টি। উত্তরবঙ্গের পার্বত্য এলাকার দুই জেলা দার্জিলিং এবং কালিম্পংয়ের পাশাপাশি বাকি জেলাগুলিতেও আগামী 4 দিন বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি বাংলাদেশের ঢাকা সহ রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে আগামী 24 ঘন্টায়। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এ সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। অন্যদিকে আজ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, রাজশাহী, বগুড়া, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি বা অস্থায়ী ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।